আজকের এই কেকের ভিডিওর মাধ্যমে আমি একটা টিপস শেয়ার করতে চাই আপনাদের, কারণ হচ্ছে যে আমার ইনবক্সে প্রচুর একটা মেসেজ এসেছে যে আপু আমি কেকের কাজটা খুব ভালোভাবেই করি, কিন্তু কেকের বডিতে কেন জানি আমার গুঁড়ি গুঁড়ি ভেসে ওঠে, এবং কেকের কাজটা যখন আমি ফাইনালি ফিনিশিং করি তখন ওই গুঁড়িগুলোর জন্য আমার কেকটা সত্যিই খুব খারাপ লাগে। আসলে এই বিষয়টা অহরহ হচ্ছে এবং এই প্রবলেমটা প্রত্যেকটা কেক সেলার বা যারা বেকিং নিয়ে প্রথমে কাজ করছেন তারা সবাই এটা ফেস করেন, ইভেন আমিও কিন্তু এটা ফেস করে এসেছি। তো এটার জন্য আমি বলবো এই যে যে এখন ফিনিশিংটা আমি দিলাম, ঠিক আপনারা এরকম একটা ফিনিশিং দিবেন এবং ফিনিশিং দেওয়ার পরে কেক বোর্ডটা টোটালি মুছে এবং ক্লিন করে নেবেন। দেন এখন এই কেকটাকে আমি নিয়ে যাব ফ্রিজে এবং ফ্রিজটাতে আমি রেখে দিব আধা ঘন্টার মতো। টাইম থাকলে আপনি আধা ঘন্টা রাখবেন, যদি টাইম নাও থাকে তাও 10 মিনিটের মতো রাখার ট্রাই করবেন, আপনার অর্ডার অনুযায়ী আপনি টাইমটা ম্যানেজ করে নেবেন। তো ওই ফ্রিজ থেকে আমি তো আধা ঘন্টা পরে বের করলাম, তো বের করার পরে যখন আপনি ক্রাম কোটের পরে যখন আপনি বডি ফিনিশিংয়ের জন্য আপনি ক্রিমটা অ্যাড করবেন তখন দেখবেন গুঁড়িগুলো আপনার একদমই উঠে আসা কমে গিয়েছে। দেখেন আমার ফিনিশিংটা দেখেন, একটা আপু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছে যে আপু আপনার ফিনিশিংটা এত সুন্দর যে একটা গুঁড়িও আমি দেখতে পারি না। তো আলহামদুলিল্লাহ এটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিসটাই সব কিছু, প্র্যাকটিস ছাড়া কখনো এক লাফে কখনো কোথাও একবারে চলে যাওয়া যাবে না, ইভেন আমিও যেতে পারিনি। তো আমি সব সময় স্বীকার করি প্র্যাকটিস একটা বড় জিনিস, যেটা প্র্যাকটিস করলেই আপনি আগাতে পারবেন। তো আমার মনে হয় এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অধিকাংশ সমস্যাটা, যে গুঁড়ি উঠে কেকের যে ফিনিশিংটা নষ্ট করে, এই প্রবলেমটা আমার মনে হয় অনেকটাই সলভ হয়ে যাবে। যারা আসলে আমার কাছে জানতে চেয়েছেন আমি তাদের জন্যই বিশেষ করে টিপসটা দিয়েছি, এবং বেকিংয়ে যারা নতুন তাদের মনে হয় অনেক বেশি হেল্প হবে। এবং ফ্রিজে রাখার পরে আপনি দেখবেন যে আপনার গুঁড়িগুলো একদম কেকের বডিতে ক্রিমের সাথে একদম অ্যাটাচ হয়ে গিয়েছে, একদমই সেটা বাইরে বেরিয়ে নেই। তো যখন আপনি ফাইনালি ফিনিশিংটা দিবেন দেন দেখবেন যে কোনোভাবেই গুঁড়িটা উঠে আসছে না। তো যাই হোক, এভাবে আমি আপনাদেরকে টেকনিকটা শিখালাম বা টিপসটা দিলাম, আপনারা চাইলে আমার টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, ভিডিওতেই যে একটা দেখতে পারছেন এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক। তো 2 পাউন্ডের কেকটা অনেক সুন্দর করে আমি কালার কম্বিনেশন করে করেছি, আমার মনে চাচ্ছিল না যে আমি কেকটাকে বিদায় দিই, তবুও তো বিদায় দিতে হবে আসলে। তো কেকটা দেখে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তো সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, পেজটাকে ভিজিট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।